এখন আমরা দেখব মূলধন বাজেটিং এর আওতা বা পরিধি নিয়ে। অর্থাৎ এই মূলধন বাজেটিং এর আওতা বলতে মূলধন বাজেটিং কোন পর্যন্ত কাজ করে বা মূলত কি কি নিয়ে মূলধন বাজেটিং এর কাজ হয় বা কতটুকু পর্যন্ত মূলধন বাজেটিং এর কাজ বিস্তৃত, এ সম্পর্কে আমরা জানব। প্রথমেই আসি নতুন বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ একটি কোম্পানি যখন নতুন করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে মূলধন বাজেটিং এর আওতা হচ্ছে নতুন যন্ত্রপাতি ক্রয়। অর্থাৎ কোনো কোম্পানি যদি চিন্তা করে তাদের 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 কারখানার জন্য বা তাদের উৎপাদন প্রক্রিয়া আরও ভালো করার জন্য তাদের নতুন সম্পত্তি ক্রয় করতে হবে, যেমন তাদের নতুন কারখানা হতে পারে, তাদের নতুন অফিস বিল্ডিং হতে পারে, তাদের তাদের আনা নেয়ার জন্য নতুন নতুন ডেলিভারি ভ্যানের প্রয়োজন হতে পারে, তাদের নতুন গাড়ির প্রয়োজন হতে পারে, যা কিছুই হোক না কেন, যখন নতুন সম্পত্তি ক্রয় করতে যাবে সেক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং করতে পারি বা মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়াগুলো তারা দেখতে পারে, যে আমি দীর্ঘমেয়াদী সম্পদের জন্য যে আমি বিনিয়োগ করছি সেই বিনিয়োগটা কতটুকু ফলপ্রসূ হবে, এই জন্য মূলধন বাজেটিংয়ের সাহায্য নেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে নতুন বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে নতুন সম্পত্তি যদি ক্রয় করতে চায় তাহলে হচ্ছে মূলধন বাজেটিংয়ের কাজ আছে। এরপরে রয়েছে যন্ত্রপাতি পুনঃস্থাপন। এই নতুন সম্পত্তিতে আমি ক্রয় করলাম, এরপরে যদি আমার যদি মনে হয় যে আমার আমার কারখানার জন্য বা আমার উৎপাদনের জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন করতে হবে বা আগে থেকে যদি কোনো যন্ত্রপাতি থাকে আমাকে আমার প্রোডাকশন লেভেল বাড়ানোর জন্য আমাকে যন্ত্রপাতি আবার নতুন করে বাড়াতে হবে যন্ত্রপাতির পরিমাণ, সেক্ষেত্রে যন্ত্রপাতি পুনঃস্থাপন করা যেতে পারে। তো এখানে মূলত এই দুটিই ছিল যে নতুন সম্পত্তি ক্রয় এবং যন্ত্রপাতি পুনঃস্থাপন। অর্থাৎ আমরা নতুন করে যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করি বা দীর্ঘমেয়াদিতে সম্পত্তিতে বিনিয়োগ করি বা এমন কোনো সম্পত্তি যেটি অনেক দিন ধরে ব্যবহার হবে এবং যেটির অর্থের অঙ্কে অনেক বেশি পরিমাপযোগ্য, সেগুলো নতুন বিনিয়োগের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং প্রক্রিয়া সাহায্য করতে পারে। এবং এরপরে আসি নতুন পরে যদি প্রকল্প সম্প্রসারণ। অর্থাৎ আমরা নতুন প্রকল্পতে বিনিয়োগ না করে যদি আমাদের আগের প্রকল্প আমরা সম্প্রসারণ করতে চাই, সেক্ষেত্রেও মূলধন বাজেটিং বা সেই পর্যন্ত মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়াগুলো বিস্তৃত। যেমন প্রথমে রয়েছে সম্প্রসারণ, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের আগে যে আমাদের প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠান থেকে আমরা একটু বড় করতে চাই, আমাদের কারখানাকে বড় করতে চাই। তো সেই কারখানা বড় করার ক্ষেত্রে আমরা যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ করব সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আমরা মূলধন বাজেটিংয়ে সাহায্য নিতে পারি। এরপরে আসে আধুনিকীকরণ। অর্থাৎ আধুনিকীকরণের মধ্যে পরে হচ্ছে আমাদের কোম্পানিটা আগে যেটি ছিল আমরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে আমাদের যে বর্তমান যে পৃথিবী আছে সেই পৃথিবীর সাথে যদি আমরা কম্পিটিশনে যেতে চাই তাহলে আমাদেরকে আধুনিকীকরণের দিকে নিতে হবে। আমাদের সব কিছু কম্পিউটারাইজড করতে হবে, আমাদের অনলাইন একটা সার্ভিস থাকতে হবে সব কিছুই, তারপর সব কিছু আমাদেরকে তথ্য প্রযুক্তি বেস করে করতে হবে, যেটিকে আমরা বলছি আমাদেরকে টেকনোলজি বেসড আমাদেরকে সার্ভিস দিতে হবে, আমাদের কোম্পানি থাকতে হবে। এই কারণে হচ্ছে আর কোম্পানিকে আধুনিক করার জন্য মানে আমাদের বর্তমান পৃথিবীতে সকল ধরনের কোম্পানির সাথে টিকে থাকার জন্য আমাদের কোম্পানিকে অবশ্যই আধুনিকীকরণ করতে হবে। এবং এই আধুনিকীকরণ যেহেতু আমরা বিশাল সময়ের জন্য করব এবং এটি পরিবর্তন করতে আমাদের বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হবে, এক্ষেত্রেও আমরা আধুনিকীকরণের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিংয়ের সাহায্য নিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি মূলধন বাজেটিংয়ের আওতা নতুন বিনিয়োগ থেকে শুরু করে আমাদের প্রকল্প সম্প্রসারণ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যখনই আমাদের কোনো দীর্ঘমেয়াদী মূলধন বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনার দরকার হবে তখনই আমাদের মূলধন বাজেটিংয়ের দরকার হবে।